হ্যাঁ দর্শক, আপনাদের সামনে বাংলা ঢোল নিয়ে বসছি, অনেক সময় বসে থাকি, বা অনেক সময় তবলা নিয়ে বসি, অনেক সময় কিছু ব্যান্ড প্যান্ডের বিষয় নিয়ে বসি, অনেক সময় দেখা যাচ্ছে দোতারা নিয়ে বসি, অনেক সময় শিল্পী টিল্পী নিয়ে অনেক সময় অনেক কিছুই আমার এই চ্যানেলটিতে দিই। তো আপনারা, আমার আত্মবিশ্বাস যে আপনারা এই চ্যানেলটি দেখেন। আমি বিভিন্ন জায়গার মধ্যে যারা মানে গুণী মানুষ আছে, গুণী মানে যারা ভালো ভালো বাদক আছে, তাদেরকেও নিয়ে চিন্তাধারা করতেছি বা আস্তে আস্তে দিচ্ছি। তো আপনারা চ্যানেলটি অবশ্যই দেখেন, দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই যে আপনারা এই চ্যানেলটি দেখেন। এম এন ফানি গোলাপি কালার লোগো এবং এম এন মিডিয়া গোলাপি কালার লোগো, আপনারা দুটি চ্যানেল অবশ্যই বেশি বেশি করে দেখবেন। এবং এম এন ফানিকে, এম এন ফানিতে বেশি বেশি করে আপনি এই কন্টেন্টগুলি দেওয়া হয়, বাংলা ডোল তবলা টবলা এগুলি বেশি বেশি দেওয়া হয়। তো বিষয় হলো যে বাংলা ডোলের বিষয়ে বা বাংলা ডোলের সাবজেক্ট, বাংলা ডোলের যে অন্যান্য বিষয়গুলি বা মানে কী ধরনের বা কী ঠেকাগুলি কী ধরনের বা ওই যে তবলা ঠেকাগুলি কী ধরনের, হ্যাঁ বাংলা বাংলা যে বিষয়গুলি সে বাংলার বিষয়গুলি আমি দেওয়ার চেষ্টা করি বা অনেক সময় ইয়ে করতে থাকি। তো আপনারা হয়তো দেখে দেখে অনেক সময় চেষ্টা করেন বা ইয়ে করার জন্য, শেখার জন্য, বা অনেক অনেক জায়গাতে আমাকে বলেন বা মেসেজ লেখেন বা অনেক কিছুই বলেন আমাকে। তো আমি হচ্ছে আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি মানে ভালো ভালো কিছু বিষয়ে বা ভালো ভালো কিছু জিনিস দেওয়ার জন্য বা ইয়ে করার জন্য। এখন হলো দেখা যাচ্ছে যে আমি অনেক সময় অনেকক্ষণ বাজাইলে দেখা যাচ্ছে যে মানে এ হাত মানে ব্যথা করে, এ হাত ব্যথা করে, হ্যাঁ এ হাত ব্যথা করে, ব্যথা করে। এটির কারণ হলো কিছু কিছু প্র্যাকটিস আছে, যেমন রোগ হলে কিছু ওষুধ খেতে হয়। তো মানে তবলা ক্ষেত্রে, ঢোল বাংলা ঢোলের ক্ষেত্রে বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, এটা সম্পূর্ণ প্র্যাকটিসের একটা বিষয়। ওই প্র্যাকটিসগুলি কোন কোন প্র্যাকটিস করলে আপনি হাত ব্যথা করবেন না, কোন কোন প্র্যাকটিস করলে আপনি রিল্যাক্সে বাজাতে পারবেন। যেমন একটা বিষয়, আপনি যদি এক ঘন্টা একটা জিনিস প্র্যাকটিস করেন মধ্য লয়ে এবং বিলম্বিত লয়ে, দ্রুত লয়ে, হ্যাঁ চৌদুন লয়ে, এখন যদি করেন আপনি, তা আপনি এক ঘন্টা আধা ঘন্টা করলে দেখা যাচ্ছে যে আপনার জন্য একটা গান হয়তো কত 10 মিনিট 15 মিনিট এর মধ্যে হইতে পারে না, বা 12 মিনিট এতটুকু হবে। হ্যাঁ যখন আপনি প্র্যাকটিস থাকবে তখন আপনার জন্য এইটুকু সময় কোনো বিষয় না, যখন প্র্যাকটিস থাকবে না তখন আপনার জন্য এইটুকু সময় অনেকে অনেক কিছু হাত ব্যথা করবে, ইয়ে ব্যথা করবে। হ্যাঁ মানে বিষয় হলো যে যেমন আমি তিনটা লয় দেখাচ্ছি, হ্যাঁ ধা ধা তেরে কেটে তা তা তেরে কেটে, 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 ধা ধা তেরে কেটে তা তা তেরে কেটে। তো এই যে জিনিস মানে এইটুকু লয় যে করলাম, মধ্য লয় এইটুকু লয় যে করলাম, এইটুকু লোকে তেরে কেটুগুলি স্পষ্ট ক্লিয়ার দিব। যেমন এইটুকুলোয় স্পষ্ট ক্লিয়ার করে মানে বাজাতে হবে। তারপরে এই লয় থেকে যদি আমি একটু ডাবল করতে যাই, যেমন তা দা তেরে কেটে তা তা তেরে কেটে, ধা ধা তেরে কেটে তা তা তেরে কেটে, ধা ধা তেরে কেটে তা তা তেরে কেটে, ধা ধা তেরে কেটে তা তা তেরে কেটে, এইভাবে মানে একটার পর একটা একটার পর একটা এইভাবে ইয়ে করতে হবে। মানে চৌদুন লেভেল দিলে কী করতে হবে,
জ্বরটা কেটে যাবে, এটুকুলে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা করতে পারলে। এখানে আবার দেখা যাচ্ছে যে একটু করতে চাই, একটু রিল্যাক্স নিতে চাই, মানে ওই ওখানে থেকেই রিল্যাক্স করা যাবে। সেটা হলো যে আসেন, যেমন ধা ধা, মানে ধা ধা দিতে হবে, ধা 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 একসাথে। হ্যাঁ, প্রথম মানে এই লয়ে দিতে গেলে পরে তালা যখন চালু হবে তখন হবে ধা তা তেরে কেটে তা তা তেরে কেটে ধা তা ধা তা ধা। একসাথে প্রথম পর আলাদা ধা তা চালু চালু করলে কি হবে, মানে আঙুলি জ্বর হতে বলি তখন চলে যাবে। এখন ওই যে যে ধীরে 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 বিষয়গুলি ধীরে ধীরে বিষয়গুলি চালা রাখতে হবে, এই জন্য যাতে কবজাটা ফ্রি থাকে, এই যে আমাদের কবজাটা আছে এই কবজাটা যাতে ফ্রি থাকে ওটাও আপনারা চালা রাখতে হবে। এটার পাশাপাশি ওইটাও চালা রাখতে হবে, যেমন মানে চাপ দিয়ে ঘুরতে হবে, মানে জোরে জোরে মানে জোরে জোরে বাজাতে হবে, মানে এলো তারপরে আরেকটু একটু সাবজেক্ট আছে। হ্যাঁ, একটা কায়দার একটা মানে সাবজেক্টের মতো বা মুখের মতো।
হ্যাঁ মানে মানে বিষয়টা নেই, এখন হাতের উপর চাপ দিয়ে বা হাতের মধ্যে ইয়ে দিয়ে তারপরে জিনিসটা করতে হবে। তো দর্শক আপনারা যে যেখানে আছেন বা হয়তো আমাদের দেখছেন বা ইয়ে করতেছেন, মানে অনুসার সাবজেক্ট অনেক বিষয় অনেক মানে একটু চিন্তাধারা করলে বা বসলে প্র্যাকটিস করলে অনেক কিছু সম্ভব, অনেক কিছু তৈরি করা যাবে, অনেক কিছুই চিন্তাধারা করা যাবে, অনেক কিছুই ইয়ে করা যায়। এবং আমি এরকম একটি বিষয়ে চিন্তাধারা করছি, এরকম একটা বিষয় ইয়ে করতে ইয়েধারা করছি, আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে বসে চমক একটা জিনিস দিব, যে জিনিসটা জীবন্ত কারো মাথায় এই বিষয়টা ঢুকে নাই, হয়তো মহামুখা গিনি আছে, মহামুখা বাদক আছে, বড় বড় উস্তাদরা আছে, এই জিনিসটা ওনাদের মাথায় হয়তো আছে কি না, আছে হয়তো ওনারা দেন না, হয়তো এরকম হইতে পারে। হ্যাঁ মতভেদের একটা বিষয় কি, তারপর আমি সেই জিনিসটা মানে আশ্চর্য একটা জিনিস আপনাদের মাঝে আমার স্টুডেন্ট নিয়ে বসবো, তখন আমি যে জিনিসটা আপনাদের সামনে আপনাদের কাছে দিব। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, আমার এই চ্যানেলটি অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করবেন। হ্যাঁ দেশ এবং দেশে বাইরে যারা আছেন, হ্যাঁ অবশ্যই বাংলা ডোল আপনারা যদি ভালো না বাসেন, আমাদেরকে উৎসাহ না দেন, আমরা কীভাবে কী করবো, আপনারা অবশ্যই উৎসাহ দেবেন। হ্যাঁ বাংলাদেশে ভালো ভালো জিনিস তৈরি হোক, ভালো ভালো দিয়ে এগোর হোক, ঠিক আছে। তো আপনারা এতক্ষণ যেটুকু দেখছেন বা যেটুকু ইয়ে করছেন, সবাইকে ধন্যবাদ, সবাইকে সালাম।